অন্তপুরীর তৃতীয় পর্যায়ের নির্বাচনের প্রচার অভিযান প্রতিকূল বতৰক উনেউচি রোড শো জনসভারে প্রচার শাসক বিরোধীর চারিটা সমষ্টিতে শক্তি প্রদর্শন প্রার্থীর হাতত সংবিধান লৈ রোড শো মীরাবর ঠাকুরের বেয়া বতৰর বাবে বাতিল মুখ্যমন্ত্রীর মানকাসর আর গোয়ালপাড়ার জনসভা অবতরণ করব নিলে হেলিকপ্টার দেওবারে বিয়লি পাঁচ বজার লগেলগে অন্ত পড়িল তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচার অভিযান হাফ মেট অর্থাৎ মঙ্গলবারে দেশজুড়ি অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন বারোখন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পঞ্চানব্বইটা সমষ্টিত হব এই নির্বাচন যত অবতীর্ণ হব 1351গী প্রার্থী চারিটা লোকসভা সমষ্টিতো হব এই নির্বাচন ইয়ার বিপরীতে বিহারত পাঁচটা ছত্তিশগড়ত সাতটা কর্ণাটকত চৈধ্যটা মধ্যপ্রদেশত নটা মহারাষ্ট্রত এগারোটা গুজরাটত ছাব্বিশটা ত্রিপুরা আর উত্তর প্রদেশত দশটা পশ্চিমবঙ্গত চারিটা গোয়াত দুটা জম্মু কাশ্মীরত এটা আর দাদর নগর হাভেলি আর দমন দিউর দুটা লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের নির্বাচন ইপিনে অসমত তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব সাতচল্লিশগৰাকী প্রার্থীয়ে বরপেটা লোকসভা সমষ্টিত সর্বাধিক চৈধ্যগৰাকী ধুবুরী লোকসভা সমষ্টিত তেরগৰাকী কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিত বারোগৰাকী আর গুৱাহাটী লোকসভা সমষ্টিত আঠগৰাকী প্রার্থীয়ে প্রতিদ্বন্দ্বিতা করব এই চারিওটা সমষ্টিতে দেওবারে অন্তিম পর্যায়ের প্রচার অভিযানত শাসক বিরোধীয় নিজ নিজ শক্তি প্রদর্শন করে রোড শো বাইক রেলি জনসভারে প্রতিটি দলেই ভোটারক আকর্ষণ করবলৈ চেষ্টা করে উল্লেখ্য শনিবারের নিশারপরা রাজ্যের ভিন্ন প্রান্তত দিয়ে ধারাষার বরষুণ দেওবারেও দিয়ে বরষুণ গুৱাহাটী মহানগরীও ইয়ার ব্যতিক্রম নাছিল কিন্তু ইয়ার মাজতো শাসক বিরোধীয় প্রচার অভিযানেরে করে শক্তি প্রদর্শন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুৱাহাটী লোকসভা সমষ্টির বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেথির সমর্থনত দলটির জনতা যুব মর্চায় খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের লতাশিল খেলপথারলৈ উলিওয়া বাইক রেলি মুক্তি করে একদরে বিজেপি মিত্রজোঁট সরকারের অংশীদারী দল গণপরিষদেও বিজুলি কলিতা মেথির সমর্থনত দিসপুরের বিধানসভার সম্মুখের আমবাড়ির দলের কার্যালয়লৈ বাইক রেলি করে এই রেলিত অংশ লয় গণপরিষদের সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরা কার্যকরী সভাপতি তথা স্বাস্থ্য বিভাগের মন্ত্রী কেশব মহন্ত আদিয়ে আনহাতে গুৱাহাটী মহানগরীত কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুরেও করে শক্তি প্রদর্শন হাতত ভারতের সংবিধান লৈ প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক তথা দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া জাতীয় দল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁয়া জাতীয় পরিষদের সভাপতি তথা ডিব্রুগড় সমষ্টির প্রার্থী লুরিণজ্যোতি গগৈ আদিক লৈ রাজীব ভবনেরপরা দিসপুরের মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সলৈ রোড শো করে মীরা বরঠাকুরে এনেবর দৃশ্য দেওবারের দিনটুত আন তিনিটা সমষ্টিতো দেখিবলৈ পোৱা যায় কার্যত পাঁচ বছৰলৈ বন্ধ হল লোকসভা নির্বাচনের প্রচার অভিযান এতিয়া হাতমেট ভোটারে কার পক্ষত রায় দিয়ে সেয়াহে হব গুরুত্বপূর্ণ ইফালে বেয়া বতৰর বাবে দেওবারে বাতিল করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মানকাসর আর গোয়ালপাড়ার জনসভা বেয়া বতৰর বাবে অবতরণ করব নি মানকাসারেরপরা ঘুরি আহে হেলিকপ্টার উল্লেখ্য দেশত সাতটা পর্যায়ত লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হব তিনিটা পর্যায়ত অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন ইতিমধ্যে ১৯ এপ্রিলত প্রথম পর্যায়ত পাঁচটা সমষ্টিত ৩৫গৰাকী ২৬ এপ্রিলত দ্বিতীয় পর্যায়ত পাঁচটা সমষ্টিত ৬১গৰাকী প্রার্থীর মাজত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাছত সাত মেত অনুষ্ঠিত হব তৃতীয় তথা অন্তিম পর্যায়ের নির্বাচন কিন্তু ফলাফল ঘোষণা করা হব চারি জুনত তেতিয়াই গম পোৱা যাব কোনে মারে শেষ হাঁহি নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট